দেখো কি বৃষ্টি ভেজাক, ঠিক কালকের মতন আজকেরও ওই একই ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টি ভেজা একদম চারিদিক। দেখেছ কি অবস্থা, ঘরের ভেতরেও তো অন্ধকার একদম। এই আমার গ্যারেজ ঘরের এই জানলাগুলো দিয়ে দেখো বাইরের পরিবেশটা, একদম ভেজা ভেজা চারিদিক, বৃষ্টি হচ্ছে সারা রাত হয়েছে, কালকে সারাদিন হচ্ছে, আজকে সারা রাত হয়েছে বৃষ্টি, এখনো চলছে। আমার মেয়েটা তো এখনো, এখন বেলা প্রচুর হয়েছে, 7টা বেজে 5 মিনিট হয়ে গেছে মনে হয়। এই দেখো কেমন চারিদিক ভেজা ভেজা, এটা গ্যারেজ ঘরের দুটো জানালা। আর এখানে আমার মেয়ে দেখো গুটি শুটি খেয়ে এখনো শুয়ে আছে, এই যে এই যে শুয়ে আছে, ও এখন সহজে উঠবে না, টেনে তুলতে হবে পাজিটাকে। দেখো রান্নাঘরে জানালা, এর চারিদিক ভেজা, পুকুরটা দেখো ভেজা অবস্থা। হাই, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বুলবুল শরণ্যা ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। এদিকে এই যে আমার মেয়ে, এই যে আমার মেয়েও ভালো আছে, একদম টাটকা তাজা আছে। তা এখন আজকে মেয়ের যেহেতু পরীক্ষা সামনে, 16 তারিখ থেকে পরীক্ষা, মানে সামনের এই শুক্রবারে, আজকে হচ্ছে কি বার, আজকে হচ্ছে সোমবার, সোমবার এই শুক্রবার থেকে পরীক্ষা, 3 দিন মাত্র বাকি আছে। পড়ার চাপটা মারাত্মক রকমভাবে বেড়ে গেছে, আর আমার শরীরটাও আজকে মানে একটু পায়ে ব্যথা টাথা এরকম একটা প্রবলেম আছে। আর যাই হোক, আজকে এখন বাজে সকাল 10টা বেজে 5 মিনিট হয়ে গেছে, আজকে আর টিফিন বানাচ্ছি না, শর্টকাটে না। আজকে ওর বাবাকে বললাম টিফিন বানাতে ইচ্ছে করছে না, তুমি একটু বাইরের থেকে গিয়ে নিয়ে আসো। ওর বাবা এই বাইরের থেকে এগুলো নিয়ে আসলো, এ দেখো এখানে দেখতে পাচ্ছো, এই যে এখানে এখানে লুচি আছে, দেখাই যাচ্ছে না, এখানে লুচি নিয়ে এসছে কতগুলো, আর 8 পিস লুচি আছে এখানে, আর এখানে আছে তরকারি একদম গরম গরম ধোয়া উঠছে। এই খোসাটা ছাড়ায়নি, এটাই যা প্রবলেম, আলুর খোসা, এইটা আমাদের সব, কিন্তু কিছু করার নেই, বাইরের তরকারিটি এরকমই হয়। আর এই আমরা গুছিয়ে নিয়েছি, ওর বাবাও এখন আসবে খেতে। তা আমার মেয়ে বলছে মা বলো বলো বলো, বলতে বলার বিষয় হচ্ছে এইটা যে পরীক্ষা তো চলেই এলো, 3 দিন বাকি, কিন্তু সাথে তো পুজো চলে এলো, সেদিকে ওর একটা চিন্তা আছে। কিন্তু পরীক্ষা, আমি প্রথমে ভেবেছিলাম যে পুজোর কেনাকাটির ব্যাপার আছে, যে পরীক্ষাটা শেষ হোক তারপরে যাব, কিন্তু পরে ভাবলাম পরীক্ষা যতদিনে শেষ হবে 26 তারিখে, ততদিনে তো সব বাছাই করে কেনাকাটি সব সবাই নিয়ে চলেই যাবে, আমাদের জন্য কি পড়ে থাকবে আর জানি না। তার জন্য ভাবছি আজকে একটুখানি তাড়াতাড়ি কাজটা সেরে নিয়ে, সকালে তো টিফিন বানাতে হলো না, খাবার পেয়েই গেছি, খেয়ে নিই, দুপুরে একটা মাছের ঝোল একটা কিছু করে নেবো, শর্টকাট ভাজা টাজা করে নিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে তিনজনে বেরিয়ে যাবো। আজকে কেনাকাটিটা করে নিতেই হবে, নইলে পরে আর ভাগ্যে কী জুটবে তার কোনো ঠিক নেই। এখনও জায়গা ঠিক করিনি কোথায় যাব, দেখি সোদপুরে সোদপুরে যাই, মানে প্যান্টালুন্সে যাব না, গত বছর প্যান্টালুন্সে গেছিলাম, না প্যান্টালুন্সে ভালো, অনেকগুলো কেনাকাটি করেছিলাম, মেয়ের জন্য কিনেছিলাম, প্যান্টালুন্সে খুব ভালো জিনিস পাওয়া, অবশ্যই পাওয়া যায়, মেয়ের জন্য একটু দামটা একটু পড়ে যায়, আর একটু খরচাটা তো জানে আমাদের দ্বারা, সবার দ্বারা সম্ভব হয় না প্যান্টালুন্সে গিয়ে কেনাকাটি করা। আমারগুলো করেছিলাম শ্রীনিকেতনে, আমারগুলো শ্রীনিকেতনে করেছিলাম, ওরটা প্যান্টালুন্সে গেছিলাম। এবার দেখি শ্রীনিকেতন যাই না, আমাদের ব্যারাকপুরে কলকাতা বাজারে একটা হয়েছে, আমার একটা বন্ধুর কাছে শুনেছি, দেখি কোথায় যাই এখন ঠিক করিনি, যেতে হবে। ঠিক আছে, বরাবর দেখা হচ্ছে। দেখো আজকে অনেকটা বেলা হয়ে গেছে, খেতে বসতে আস্তে আস্তে, কারণ ওর বাবা বাড়িতে ছিল, কিছু কাজ ছিল, গাড়ি পরিষ্কার টস্কার করা টরা। আমার মেয়েও ফোনটা আটকে রেখেছিল, ফ্রি ফায়ার খেলছিল দাদার সাথে, তা এখন ফোনটা দিল,
আর ওর বাবাও এখন স্নান করে উঠলো, উঠে এখন একটুখানি ঠাকুরকে একটু ফুল দেবে, ফুল জল দেবে, তা দিয়ে আসবে, এখন আমরা খেতে বসবো। এই যে আমার পাজিটাই দেখো, এই যে ও এখনই ফোনটা আমাকে দিল, অনেক দয়া হয়েছে, অনেকক্ষণ বাদে ফোনটা আমার হাতে দিল, এতক্ষণ উনি খেলতে ব্যস্ত ছিল, আর এখন আমরা খেতে বসবো। আর এখানে রান্না করেছি, ওই কালকের বড়া ছিল ওটাকে একটু গরম করলাম, আর কিছু করিনি, শুধু মাছের ঝোলই করেছি আর কিছু করিনি, আর ভাত। তারপর এখন আমরা বেরোবো। হ্যাঁ তুই বল না, বলছে মা ফোনে কত পার্সেন্ট চার্জ আছে একবার বলো। হ্যাঁ কত বড় নির্লজ্জ দেখো। ঠিক আছে রাখছি, ফোনে আর চার্জ নেই, আমার পরে দেখা হচ্ছে। দেখো আমরা রেডি হয়ে গেছি, আমরা দুজনেই রেডি হয়েছি, আমার সে ওর বাবাও রেডি হয়ে গেছে, ওখানে ঘরে আছে। ইনি তো লিপস্টিক একটা ঘষার সুযোগ পেলে একদম পুরোপুরি একদম বলবো যতটা পারে ঘষে নেয়। ওর বাবা ওদিকে রেডি হয়ে গেছে, এখন দরজা দিয়ে বেরোবো, যাচ্ছি আমরা কেনাকাটি করতে। এই দেখো স্বর্ণার বাবাও রেডি হয়ে গেছে। ফ্রেন্ডস দেখো আমরা এই মাত্র ঘরে এসে ঢুকলাম, আমরা গেছিলাম শ্রীনিকেতনে, ওখান থেকে কেনাকাটি করে ফিরলাম। আমি কিনেছি আর আমার মেয়ে কিনেছে, ওর বাবা কিছু কেনেনি। তা দেখো কি কি কিনলাম দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো এটা হচ্ছে আমরা কেনাকাটি করেছি, এই ওটার মধ্যে কি আছে, ও তাই বলির মধ্যে কি আছে, এই যে এটা, এটা একটা ফ্রক, এটা আমার মেয়ের জন্য একটা ফ্রক, দেখো কেমন হয়েছে ফ্রকটা। আর আমার মেয়ের আরেকটা জিনিস হচ্ছে এই টপটা, এই টপটা কিনেছে, এটা ফ্রকটা কিনেছে, আমি পছন্দ করে দিয়েছি, ফ্রকটা আমি পছন্দ করে কিনে দিয়েছি। আর এই টপটা ওর বাবা আর মেয়ে দুজনের পছন্দের, সাথে টপটার সাথে প্যান্টটা, এটা বাবা মেয়ের পছন্দের, আর ফ্রকটা আমি পছন্দ করেছি। আর আমি কিনেছি এই যে জিন্সটা, এই জিন্সটা আমি নিয়েছি, এই জিন্সটার সাথে নিয়েছি এই একটা রেড কালার একটা টপ, কেমন হয়েছে বলো, এই কিনলাম। আর ওর বাবা কিছু কেনেনি, এই দেখলে এইসব কেনাকাটি করলাম আর এইসব, আর ওর বাবা কিছু কেনেনি। আজকে কেনাকাটি হয়েছে শুধু আমাদের মা আর মেয়ের। তা বাইরে আমরা ও কেনাকাটি করে বাইরে একটু চা আর টিফিন খেয়ে বেরিয়েছি, চা টিফিন খেয়ে বেরিয়ে গেছি, এখন ঘরে এসেছিস, রাত 10:30 বাজে, এখন আমি খাবার বসিয়ে দিচ্ছি। আর আজকের জন্যে ওই দুষ্টুটা এসে গেছে, আজকের জন্য সবাইকে জানাই টাটা গুড নাইট। আর কেমন হয়েছে আমাদের মা বাচ্চা ড্রেস কমেন্ট করে জানিও, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। ওকে টাটা গুড নাইট।